দেশবাসী দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি আলাইকুম বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি আমি আরও স্মরণ করছি তাদের যারা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হারিয়েছে তাদের চোখের দৃষ্টি সেই সব বীরদের স্মরণ করছি যারা মিথ্যাচার লুটপাট সৌরতন্ত্রের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোনদের আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল আমাদের প্রথম মাসে আমরা যে গতিতে যে উদ্যম নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম সেটা হয়তো করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে আশা করি আমরা আমাদের গতি অনেক বাড়াতে পারব জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ আমাদের নেই আমাদেরকে সফল হতেই হবে ধৈর্য ধরুন এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে আমরা অধৈর্য হব কেন হব না কিন্তু সঠিকভাবে কাজ করব। কাজে কোনো অধৈর্যের চিহ্ন রাখবো না প্রিয় দেশবাসী দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রী, বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আবারও আমার সালাম জানাচ্ছি আলাইকুম ডক্টর ইউনুস ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালী সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস এসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন আজকে তো সেখানে উনি কি বললেন কেমন বললেন সরকার কেমন করতেছে এবং উনি সেগুলো নিয়ে কথা বললেন প্রত্যেকটা বক্তব্য ওনার যখন শুরু করেন এই স্বৈরাচারকে গালমন্ধ করে নেন কিছুক্ষণ গালবন্ধ বলতে স্পষ্ট ভাষায় স্বৈরাচার ফ্যাসিস্ট এই ওয়ার্ডগুলো ব্যবহার করে প্রত্যেকবার বিগত সরকারকে রেফার করেন এবং এটা ইম্পর্টেন্ট এটা পড়তে হবে প্রত্যেকবার এই যে দ্য পাওয়ার অফ রিএনফোর্সমেন্ট এবং দ্য পাওয়ার অফ রিপিটিং আর কি একটা জিনিস বারবার রিপিট করে ইনফোর্স করাইতে হয় যে ট্যাকটিক রাজনীতিবিদ পাণ্ডাগুলা খুব ভালো করে জানে বলেই খালি মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করতে ট্যাসিস্ট এবং স্বৈরাচার এই সরকারকে কয়েকবার করে নেম কল করে নেন এবং এটা করা দরকার অনেকে আসেন যেন আমি করবো না ওই যে আমরা ইউটিউবয়ারগুলো আমরা কাকুর কারো নাম উল্লেখ করবো না আমরা কোনো ব্যক্তি নিয়ে কথা বলবো না আমরা খালি আইডিয়াস নিয়ে কথা বলবো আসলে সে সমিতি করবো আর কি গ্রুপিং দল বাজে করবো ডক্টর মোহাম্মদ ইউনুস এই নাম এই পথে না হেঁটে ফ্যাশিস্টকে ফ্যাশিস্ট বলে প্রতিবার বক্তব্য শুরু করতেছেন এটা একটা ব্যাপার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি লক্ষ্য করে না থাকেন উনি কিন্তু প্রত্যেকবার স্মরণ করতেছেন এই স্বাধীনতায় যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের প্রতি সম্মান দেখে প্রত্যেকটা ভাষণ শুরু করতেছেন উনি শুরু করতেছেন না যে স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি স্মরণ করছি জিয়াউর রহমান সমান স্বাধীনতার করছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের নিহতদের সম্ভ্রমেদের স্মরণে এগুলো করতেছেন না ওই যে পাণ্ডামি রাজনৈতিক পাণ্ডারা করছে উনি কনস্যাসলি ওই এরিয়া ইগনোর করে যাচ্ছেন উনি শুধুমাত্র নতুন দেশ যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে এবং প্রত্যেকবার উনি এটা অ্যাকনলেজ করতেছেন যে আমাকে ক্ষমতা আসছে এরা এদের প্রতি আমার প্রতি আমি দায়বদ্ধ এবং এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং সারা দেশ এদের কাছে নিই এই ওভারট অ্যাকনলেজমেন্টের মধ্য দিয়ে উনি প্রত্যেকবার ওনার আলোচনা শুরু করতেছেন যে এটা একটা লক্ষণীয় ব্যাপার এবং যেটা একটা প্রশংসনীয় ব্যাপার ওনার ভাষণটা ত্রিশ মিনিট লম্বা সো এই বিশাল লম্বা ভাষণে উনি অনেক কথা বলছেন অবশ্যই ত্রিশ মিনিট দীর্ঘ সময় এবং এই ফুল টাইম উনি আমার বাবাই করছেন মা এই করছেন আমি এই করছি আপনাদেরকে মোবাইল কিনে দিয়েছি যে এইগুলো না বলে নি আসলে কী কাজ করছেন শুধু সেগুলো আলোচনা করে গেছেন আমি আসলে দুঃখ অনুভব করছি যিনি এই বক্তৃতাটা রেডি করছেন ওনার জন্যে আর কি আমি লিটারালি ভাবতেছিলাম যে এই বক্তব্যটা যিনি রেডি করছেন বা অ্যাটলিস্ট যে এক মাসের কাজকর্ম এগুলোর এক জায়গায় কম্পাইল করে ওনার সামনে এনে দিয়েছেন বক্তৃতাটা রেডি করার জন্যে বেচারার উপর দিয়ে কী পরিমাণ ডলাটা এত কিছু রিপোর্ট করছেন উনি একত্রিশ মিনিটে বেসিক্যালি কোনো কিছু বাদ দেন নাই এবং সেইখানে আমি শোর এর চেয়ে অনেক বেশি কাজ হয়েছে যেগুলো এর মধ্যে ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট এবং হাইলাইট করার মতো সেগুলোকে আবার স্ক্রিন স্ক্রিনিং করে ওনার কাছে আনছেন উনি আবার সেগুলো পড়ে সব কিছু যে না এটা রাখ রাখো এটা বাধ্যস এটা একটা বেশ সময় সাপেক্ষ এবং পেন স্টেকিং কাজ বলে ধারণা করা যায় তো এটা আমি অ্যাপ্রিসিয়েট করার জন্যে কথাটা বললাম এই কারণে যে জনগণের কাছে পড়া দেওয়ার জন্যই যে বাড়তি পরিশ্রমটা উনি ওনার টিম ওনারা করছেন এটা প্রশংসার দাবিদার কেন এটা প্রশংসার তার কারণ আগে সরকার কেউ এগুলো কোনো কিছু করতো না কখনও পরও করতো না যাত্রীর উদ্দেশ্যে ভাষণ দিতে আসলে শুরু করতো বিগত সরকার কি কী আকাম করছে সেই ফিরিস্তি দিত এবং সেই ফিরিস্তির মানে হচ্ছে এখন আর ওর তাদেরকে নিয়ে কথা বলা যাবে না সকল কিছু জাস্টিফিকেশন আর কি ওই যেটা বললে আর কি যেই নীতি কথা মারানি চাম্পাতগুলো এখনও আওয়ামী লীগকে নিয়ে খাও যাচ্ছে বেসিক্যালি সবসময় এই সকল বটপাট চাম্পাত দেবেন খালি অতীতে ফিরে যাবে তাদের এই দোষ আওয়ামী লীগ করছে এই আকাম করছে এই কুকাম করছে করে নিজের নিজের কাছের আসতে দেবেন আর কি আলাপটাকে ডিফ ডিসমিস এবং ডিফ্লেক্ট করা উনি সেটা করে না উনি তারা কি করতেছেন সেটা নিয়ে আলোচনা করছেন খুবই ভালো ব্যাপার এবং এই যে প্র্যাকটিসটা এই চর্চাটা জনগণের কাছে পড়া দেয়ার এটাই এই চর্চাটা এই প্র্যাকটিসটা করতে আসছে বলেন তো আমি কিন্তু আমার ডেলি সুইথ ফুখরুল এই চ্যানেলে অনেকবারই পয়েন্ট আলোচনা করছি এবং দুঃখক্ষেত প্রকাশ করছি যে এই দেশের সরকারগুলা জনগণকে চারণা পশা পাত্তা দেয় না জনগণকে পড়া দেওয়ার বিন্দুমাত্র পরোয়া করে না এবং আপনাদেরকে সকল আলোচনা সব সময় পশ্চিমের বা সভ্য পৃথিবীর কীভাবে চলে জিনিসগুলো আলোচনা করে আপনাদের সামনে একটা কম্পারেটিভ স্টাডি করি জানি আমরা জানি যে কি হওয়া উচিত কীভাবে হওয়া উচিত কারণ আমাদের কোনো ধারণা নয় আমাদের সব কিছু ফ্যাক্ট অফ রাইট বাঙালি জানো না হোয়াট টু এক্সপেক্ট রাইট এই আলোচনাগুলো করতে গিয়ে তখন বলছি যে যখন ইউক্রেন যুদ্ধ চলতেছিল বা যখন প্যান্ডেমিক চলতেছিল বা যখন আমেরিকাতে যে কোনো একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটে আমেরিকার রাষ্ট্রপ্রধান প্রতিদিন এসে সংবাদ সম্মেলনে পড়া দেয় যখন প্যান্ডামিক চলতে ছিল তখন প্রত্যেক দিন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করে দিন শেষে প্রতিদিন রাতে এসে পড়া দিত যে কী কী কাজ করলো কতজন মানুষ মারা গেল কী কেউ উদ্যোগ নিল প্রতি রাতে এসে দিত ভাবা যায় আমেরিকার প্রেসিডেন্ট কি পরিমাণ ব্যস্ত মানুষ সোনার বাংলার প্রধানমন্ত্রী তো না যে শুধুমাত্র দেশ চালাচ্ছেন সারা পৃথিবী চালাইতে হয় সারা পৃথিবীর সকল দেশের কোথায় কি ঘট ঘটেই ঘটতেছে সব মাথায় নিয়ে ঘুরতে হয় এত ব্যস্ততার মধ্যে প্রতি রাতে এসে পড়া দিতেন এবং এখন ওই যে আপনারা দেখছেন যে গত সরকার আমলে ওই যে কি জানি ওই যে বিএনপির একজন ভদ্রলোক হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করতেন বাংলাদেশের ইলেকশন নিয়ে এবং সেখানে একজন পড়া দিচ্ছেন সো হোয়াইট হাউসের স্পোক্সম্যান আর কি বলে এটাকে হোয়াইট হাউসের প্রেস করসপন্ডেন্ট বা হোয়াটেভার একজন কিন্তু নিয়োজিত করা আছে যার কাজ হলো খালি জনগণের কাছে প্রতিদিন পড়া দেয়া সাংবাদিকদের কাজই হলো ডেডিকেটেড একজন প্রেসিডেন্টের স্পোক্সম্যান আছে যার ডেডিকেটেড কাজ হলো একে চ্যালেঞ্জ করবে মানুষজন সাংবাদিকরা জনগণের এসে প্রশ্ন করবে জানতে চাইবে আপনারা কি কাম করতেছেন কি জনগণের টাকা কীভাবে ব্যয় হচ্ছে আপনারা এই সিদ্ধান্ত কেন নিলেন এই সিদ্ধান্তের ব্যাপারে আমার এই সমালোচনা আছে বেসিক্যালি অ্যাকাউন্টেবিলিটি রাইট শোনার বাংলা এগুলো কখনো ছিল না এই দুদিন আগে আমি আলোচনা করছি যে যখন মায়ানমারে হচ্ছে থেকে ইয়ে আসতেছিলো সেল আসতেছিল সেন্ট মার্টিন দ্বীপ লকডাউন হয়েছিল সপ্তাহ পর সপ্তাহ সরকার কী উদ্যোগ নিচ্ছে কীভাবে কী করতেছে কেন আমরা জানতেছি না কেন আমরা জানতেছি না মানুষগুলো যে লকডাউন হয়ে আছে তাদের ফিউচার কি তাদেরকে কীভাবে রেস্কিউ করা হবে কী উদ্যোগ নেওয়া হয়েছে কেন আমরা অন্ধকারে কেন আমরা ধোঁয়াশায় এরকম একটা এক্সট্রর্ডিনারি এক্সেপশনাল পরিস্থিতিতে কেন জনগণকে প্রতিদিন ব্রিফিং করতেছে না সরকার শেখ হাসিনা শেখ হাসিনা না পড়লে শেখ হাসিনার সেনাবাহিনীর তরফ থেকে কেউ ওরা একটা কী জানি বলে ওই লিখিত একদিন একটা বিজ্ঞপ্তি কি একটা দিয়ে দিছে শেষ যে এই যে এক্সপেকটেশনগুলো এগুলো যে এক্সপেক্ট করা যায় এই ব্যাপারে কিন্তু বাঙালির কোনো ধারণা নাই এবং আমার অবশ্যই কোনো ধারণা ছিল না একটা সোনার বাঙালি বিধায় এই ধারণাগুলো তৈরি হয়েছে কিভাবে এই এক্সপেক্টেশনগুলো তৈরি হয়েছে কিভাবে আমেরিকা আসার পর আমেরিকা এসে যখন দেখতেছি ও মাই দেশের প্রেসিডেন্ট তো জনগণের কাছে প্রতিদিন পড়া যায় প্রতিদিন লিটারলি প্রতিদিন পড়া দেয় অস্ট্রঅর্ডিনারি হলে প্রেসিডেন্ট নিজে আসে পড়া দিতে আর আন্ডার নর্মাল সার্কমস্ট্যান্সে সে একজন প্রতিনিধি পাঠায় যার কাজ প্রতিদিন লিটারেলি প্রতিদিন জনগণের কাছে পড়া দেয়া এগুলো দেখে আমি বুঝছি ও তার মানে সরকারকে পড়া দিতে হয় জনগণের কাছে আমাদের সরকারি খালি পড়া দেয় না ভালো ব্যাপারটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমের এবং সভ্য দেশগুলার এই সিস্টেমগুলো একটু একটু করে আনতেছেন যে কথা আমি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পরপর যে বিশ্লেষণ করেছিলাম সেখানে আলোচনা করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনু সারা পৃথিবীতে ঘুরে পশ্চিমের দেশগুলোতে ঘুরে সভ্য দেশগুলোতে ঘুরে সেই দেশের মানুষের সাথে ওঠা বসা করে সেই দেশের সিস্টেমগুলা কীভাবে রান করে এই সম্পর্কে যেহেতু উনি স্পষ্ট ধারণা রাখেন আশা করা যায় উনি এগুলো আমাদের বাংলাদেশে একটু একটু করে ইমপ্লিমেন্ট করতে শুরু করবেন যেটা কিছুটা দেখতেছি ওনার কথায় ভাষায় যে উনি প্রত্যেকটা আলোচনায় বলেন যে মানে কোনো শ্রেণী বিভেদ বৈষম্য জানি না থাকে কোনো জানি মানে ওনার কথাগুলো শুনলেই মনে হয় যে পশ্চিমা ধ্যান ধারণা উনি ইয়ে করতেছেন এবং আমার এতে করে ভয় হয় যে এই করতে করতে একসময় তো উনি করে নাকি বলে বসে যে আমরা সেকুলার সমাজ ব্যবস্থা চাইছি এবং এই জবাবদিহিতার কালচারটা আমি লক্ষ্য করতেছি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস বা এই সরকার তাদের তরফ থেকে তো জবাবদিহি করতেছে অন দ্য আদার হ্যান্ড সুশীল সমাজ থেকে এবং যারা অ্যাক্টিভিস্ট ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্য স্টাফ তারাও কিন্তু এই সরকারের কাছে বেশ দেখলাম চাপে রাখছেন নানান বিষয়ে ব্যাখ্যা চাচ্ছে সমালোচনা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতেছে বাট মেক নো মিস্টেক এখানে আমি আপনাদেরকে একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই যে এটা আমি যাদেরকে বলি আর কি যে নীতি কথা মারানি চাম্বাজ বিএনপি জামাতের যেসব লোক যারা ভাব ধরতেছে সুশীল ভাবা আওয়ামী লীগের সমালোচনা করে আওয়ামী লীগ সরকারের কারণ তারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট তাদের কোনো দল নাই ব্যাপারটা যে আসলে থানা সেগুলো চাম্বাজ সব নাটক করতেছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট এই পয়েন্ট কিন্তু স্টিল ভ্যালিড এদের এইসব আচরণ দেখে ভুল ভুল বুঝবেন না যে ও তো এখন দেখি এই সরকার তাদের সরকার ক্ষমতায় তাও অ্যাকাউন্টেবল না না তাদের সরকার কিন্তু ক্ষমতা নাই মেক নো মিস্টেক তাদের সরকার কিন্তু ক্ষমতা নেই এটা কিন্তু তাদের সরকার না এটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার এই কারণে তারা একটু অবকাশ পাচ্ছে চাপে রাখার কারণ তাদের দলকে ক্ষমতায় আনতে হবে না আবার যখন তাদের সরকার এবং তাদের দল ক্ষমতায় চলে আসবে তখন দেখবেন ফুল ব্লোন চাম্বাজি কাকে বলে নীতি কথা মারানি চাম্বাসদের আসল রূপ এখনও তো পূর্ণ রূপ আলোচনা অনেকবার করে ফেলছি এখন একটা বাফার পিরিয়ড চলতেছে একটা হানিমুন পিরিয়ড চলতেছে এরা যখন ক্ষমতায় আসবে তখন এদের আসল রূপ দেখতে পাবেন আর কি আর একটা খুব ভালো ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে হাসনাত আব্দুল্লা যে সমন্বয়ক ওকেও দেখলাম জবাবদিহিতার আওতায় আনছে একটা সাধারণ ছাত্র এবং ওরই ফ্যান ফলোয়ার বলতে পারি আমরা খুবই সুন্দর একটা দৃশ্য একটা ইনডোর সমাবেশে আরকি হাসন হচ্ছে বক্তব্য রাখতেছিল তো সেখানে একটা ছেলে দাঁড়ায় তাকে একটা প্রশ্ন করে যে আমি তো আন্দোলনে অংশ নিয়েছিলাম এবং আমি সামনে থেকে মিছিল দিতাম আমার গলা ভেঙে যেত আমি তারপর কোচিং করতাম তারপর কোচিংয়ে গিয়ে লেকচার দিতে পারতাম না বড়ো ক্লাসে গলা ভাঙা থাকতো বিধায় মাইক্রোফোন ব্যবহার করে আমাকে কোচিংয়ে ক্লাস নিতে হইতো মানে বিশাল স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হয়েছে আন্দোলনে অংশ নিতে হয়েছে তারপর বললো আমি এখানে আসার আগেও কোচিং করে আসছি না জানি এখান থেকে গিয়ে আবার কোচিং করবো এরকম বলতেছে তো বলতেছে আমি আমার জীবিকা ধরে রাখার জন্য এই আন্দোলন করার পাশাপাশি অনেক কষ্ট করতেছি আপনি কি করে খান জীবিকার উপার্জনের উত্তরটা কি তো এটা বলা সবাই খুব হাসি দিয়ে উঠলো যে এটা বাংলাদেশে আশা করা যায় না খুবই সুন্দর একটা প্রশ্ন তো সেখানে হাসনাদ আব্দুল্লা যেই ব্যাখ্যাটা দিয়েছেন একটা কাইন্ড অফ বিএস ব্যাখ্যা দিয়েছেন এবং মনে হলো ওনার কাছে কোনো ভালো অ্যান্সার নাই ওনাকে যথেষ্ট অ্যাম্বারেসড লাগলো ওনার চেহারা দেখে আমি ভিডিওটা একটু দেখাবো ভালো করে হয়তো শুনে বুঝতে পারবেন না এই জন্য আগে একটু ধরাই দিই তাহলে হয়তো ফলো করতে সুবিধা হবে তো হাসনাদ আবদুল্লা ব্যাখ্যা দেয় যে না আমার তো একটা কোচিং সেন্টার ছিল সো আমি সেই কোচিং সেন্টারে থেকে এখনও অনলাইনে ক্লাস নেই দুদিন আগেও একটা অনলাইনে ক্লাস নিয়েছি গত দুই মাস এটার সাথে এই ছিলাম না অ্যাক্টিভ থাকতে পারি না এটা নিয়ে আমার একটা কোচিং সেন্টার আছে তো তখন আবার ওই ছেলেটা সে ছাড়েন আর সে বলতেও তার মানে আপনি ওই কোচিং সেন্টারে টাকা মানে আপনার জমানো টাকা দিয়ে চলতেছেন নাকি তাইলে কারণ দুই মাস তো আপনি ক্লাস নিতে পারেন না পারেন নাই বলতেছেন তাহলে কি আপনি জমানো টাকা ভেঙে চলতেছেন তখন আবার পাশ থেকে আরেকটা ছেলে কমেন্ট করে সাইড কমেন্ট করে ইনজেক্ট করে করে এটা বলে যেটা একটা রাইট কমেন্ট যে তাহলে কি আপনার বেতন বেড়ে গেছে নাকি এখন দুই দিন আগে একটা ক্লাস নিচ্ছেন কত দুই মাসে কোনো ক্লাস নেন নাই তাইলে এবং আমরা জানি অনলাইন থেকে কয় পয়সা ফুটা পয়সা ইনকাম হয় তো এটা দিয়ে তো একটা মানুষ চলতে পারে না তাহলে কি আপনার আপনি কারণ হিসেবে দেখাইতেছেন এটাই আপনার বেতনের উৎস এটা দিয়ে তো চলতে পারার কথা না তাহলে কি আপনার বেতন বেড়ে গেছে তো কোনো ছাড় দেয় নাই কেউ আমি যখন আন্দোলন করি আমি স্লোগান দিতাম আর কি স্লোগান দেওয়ার ফলে আমার গলা ভাঙি যাইতো এবং এটার পরে গিয়ে আমি কোচিং এ ক্লাস করাতাম আমার স্পিকারে ক্লাস করাতে হতো ঠিক সেম আজকেও সেম ঘটনা হয়েছে আজকে আমি দেখছেন হয়তো আমি সঞ্চালনা করছিলাম এরপরে গিয়ে আপনার আমি লাল দিঘিতে অ্যাটেন্ড করতে পারিনি আমার কোচিং এ যেতে হয়েছে তো একসাথে আমাদের জীবিকার একটা টান কাজ করছে এখন আমি তো ওখানে গিয়ে আমার টাকা ইনকাম করতেছি এখন আসলে আপনি কি করতেছেন বা আপনার আমার থেকে আমার কিন্তু জীবিকার তাগিতে বা আমার যে পার্সোনাল খরচ আমার যে বিষয়টা আমার কর্তব্য আপনি তো সারাদিন বিজি থাকেন দেশের কাজ নিয়ে বা বিভিন্ন এলাকা ঘুরে সতেরো ঘন্টা আঠারো ঘন্টা বা ঘুমান চার ঘন্টা এই জায়গায় আপনার নিজের খরচের জন্য আপনি আর্নিংটা করেন কিভাবে

ওরিয়েন্টেড আমার চিন্তা ভাবনা ছিল আমার মনে হয়েছে যে পড়ানো আমি পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারছি না যার কারণে আমার যখন গ্রাজুয়েট আমি হয়েছি তখন থেকে এগুলো থেকে চলে আসছি কিন্তু আমার তো ইনকাম কন্টিনিউ করতে হবে তাই না ইনকাম কন্টিনিউ করার জন্য আমার একটা অনলাইন প্রতিষ্ঠান আছে এবং ওই অনলাইন প্রতিষ্ঠান থেকে সেক্ষেত্রে হচ্ছে আমি এখনো পড়াই তবে এই দুই মাস পরে আমি যে আপনি বললেন না পরে কিনা আমি লাস্ট এই পরশু দিনে ক্লাস নিচ্ছি হাসনাদ আবদুল্লাহ কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারে এটার হাসনাদ আবদুল্লাহর চেহারা ভিজিবলি এবং ভিজিবলি হাসনাদ আবদুল্লাহ করোনার ছিল এবং এটার কোনো যে ব্যাখ্যা দিয়েছে এটা আর অপব্যাখ্যা এটা একটা কুব্যাখ্যা এটা রাইট ব্যাখ্যা না সো সোপটেন্সিয়ালি যেটা সে নানান দিক থেকে টাকা পয়সা পাচ্ছে সুশীল সমাজ হোক অথবা হোয়াট হোক এবং সেটা কিন্তু মানে বেসিক্যালি ডিসক্লোজ করতে হবে তাইয়া তুমি যেভাবেই টাকা পেয়ে থাকো সেটা ডিসক্লোজ করতে হবে ফেয়ারনেস এবং ট্রান্সপারেন্সি থাকতে হবে আই ডোন্ট থিঙ্ক সে অন্যায় অনাচার করতেছে আই ডোন্ট থিঙ্ক সে এই যে মানুষজন টাকা পয়সা পাঠায় নানানভাবে সেখান থেকে মেরে খাচ্ছে হয়তো তাকেই ডেডিকেটেড তাদেরকে কেউ টাকা পয়সা দিচ্ছে কিনা অথবা ছাত্র অধিকার পরিষদের বা সমন্বয়ক বিরোধী ছাত্র পরিষদের নামে কোনো হয়তো তহবিল আছে সেখান থেকে তারা তুলে খাচ্ছে হয়তো বা কিন্তু এটা তো ডিসক্লোজ করতে হবে তো মানুষকে জানতে হবে এগুলো কিন্তু বদমাশীর রাস্তা এই যে শুরু হইলো না যে ডিসক্লোজ না করে টাকা সরানো তারপর এক সময় আস্তে আস্তে বড় তাও মারা শুরু হবে তারপর দুর্নীতিতে ঢুকে যাবে তারপর এই টেকনিগুলো কিন্তু বদমাশির রাস্তা এই যে ছেলেটা প্রশ্ন করছে খুবই ভালো একটা প্রশ্ন করছে এভাবে জবাবদিকে আওতায় আনতে হবে এবং পূর্ণ ট্রান্সপারেন্সি শো করতে হবে হাসনাদ আব্দুল্লাহ কিন্তু এখানে কোনো অ্যান্সার করতে পারে সেই জন্য এটা অ্যান্সার দিছে এটা নো অ্যান্সার এটা কিন্তু কোনো অ্যান্সার হয় নাই আমরা সময় দিতে চাই আমরা সুযোগ দিতে চাই হাসতাদ আব্দুল্লাহকে যে পরেরবার যা নিয়ে প্রশ্ন উঠলে একটা ভালো অ্যান্সার দিতে পারেন সেই রাস্তা করেন রাইট ইদার ট্রান্সপারেন্টলি ডিসক্লোজ করেন কোথেকে আপনার ইনকাম সোর্স আসতে জনগণের কাছ থেকে অ্যাপ্রুভ করে নেন যে হ্যাঁ আমি যেহেতু এখানে সময় দিচ্ছি আমি এইভাবে করে মসজিদের ইমামেরও কিন্তু বেতন দিতে গেলে কিন্তু মসজিদ কমিটি থাকে সেখান থেকে বেতন দেওয়া হয় মানুষের কাছ থেকে যে টাকা ওঠে সেই টাকা মসজিদের যত টাকা দান হয় সব কিন্তু ইমাম পকেটে ঢুকাইতে পারে না একটা মসজিদ কমিটি থাকে তাদের তারা নির্ধারিত একটা বেতন থাকে একটা কাঠামো থাকে এগুলো নিয়ে বিতর্ক আছে যে মসজিদের ইমাম টাকা পাওয়া উচিত কিনা ওয়াশ করে টাকা পাওয়া উচিত কিনা ও নিজেদের পক্ষে আবার হুজুরা কথাটা খুব সুন্দর বোঝে টুইস্ট করা আছে পাবলিক গরম হয়ে যাবে যা হোক এনালজিটা কিন্তু এমনি মিটারে নাই যে মসজিদের ইমামকে টাকা দেওয়া ওয়াচ করে টাকা নেওয়া এবং রাজনীতিবিদরা রাজনীতি করার জন্য টাকা নেওয়া কেন সিমিলার কনসেপ্ট রাইট জনসেবা করার জন্য টাকা নেওয়া যায় না এটা একটা ভলন্টারি কাজ এটা প্রফেশন যাই হোক আমি মনে করি এখানে ট্রান্সপারেন্সি থাকার দরকার আছে সকলের ভালো ব্যাপার হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ এই প্রশ্নগুলো করতে পারতেছে তার চেয়ে বড়ো কথা এই প্রশ্নগুলো করতে পারার পারার যে মোর ইম্পর্টেন্ট কথা এই প্রশ্নগুলো যে করা যায় এই চিন্তাটা তাদের মাথায় আসতেছে এবং এই বাস্তবতা তৈরি হয়েছে এই প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা একটা হিউজ ব্যাপার এরকম একটা প্রেক্ষাপট তৈরি করে এরকম একটা ফিলিং তৈরি করে এরকম একটা সার্কমস্ট্যান্সেস তৈরি করার আমরা দেশ স্বাধীন করে নিয়ে আসছি কিন্তু আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করাইতে চাই যে এই দেশ এই স্বাধীন দেশ মুহূর্তে হাত ছাড়া হয়ে যাবে এই চামবাজের দল ক্ষমতায় আসবে রাজনৈতিক দল রাতারাতি পুরা দেশের খোল নলচে বদলে ফেলবে আপনারা আপনারা জানেন ডেলি শহীদ ফখুল যা বলে সেটাই হয় রাইট আমার কথাটা একটু সিরিয়াসলি নেন রাজনৈতিক পাণ্ডারা ক্ষমতায় আসবে এবং রাতারাতি খুলদলছে বদলায় যাবে দেশের পাঁচ বছর দশ বছরের দেশ যতটুকু আগাবে এরা এক রাতে এই দেশকে তার চেয়ে বহুগুণ পিছনে নিয়ে যাবে এবং নীতি কথা মারানি চাম্পাজগুলো ডিসমিস এবং ডিফ্লেক্ট এবং ডিসমিস এবং ডিফ্লেক্ট করতে থাকবে সব আওয়ামী লীগের ষড়যন্ত্র সব হইতেছে ভারতের ষড়যন্ত্র র এই এই চলতে থাকবে এগুলো আপনারা বিরক্ত হইলেও কিছু করার নাই বোর্ড হইলেও কিছু করার নাই আমি আরও একবার এই পয়েন্টটা আন্ডারস্কোর করতে চাই এই দেশ কিন্তু রাতারাতি চিন্তাই করে ফেলবে বাটপাড়া সো এই দেশকে সেফ গার্ড করা আপনারা আমার সকলের দায়িত্ব পান্ডামি করবেন না দলবাজি করবেন না দেশকে গড়তে চাইলে দলবাজির উর্ধে উঠতে হবে সংকীর্ণতার ঊর্ধ্বে ঊর্ধ্বে উঠতে হবে আপনাদের রক্তে কেনা স্বাধীনতা আপনাদেরকে রক্ষা করতে হবে